আল্লাহকে খুশি করার জন্য একবার বলে আলহামদুলিল্লাহ দুই পাল্লা নেকি দেওয়া হবে দুই পাল্লা নেকি কতটুকু হবে আল্লাহর রাসূল বলেন তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে সমপরিমাণ খালি জায়গা নেকের দ্বারা ভরপুর করে দিবেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই এই জন্য আল্লাহর নবী বলেছেন উম্মত রাতের বেলা ঘুমাও ঘুম থেকে উঠিয়া আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হে আল্লাহ আপনার জন্যই হলো সমস্ত প্রশংসা আপনি মৃত্যুর পরে আমাকে আবার পুনর্জীবন দান করেছেন কত মানুষ ঘুমের মধ্যে মরে গেছে বন্ধু আর সজাগ হইয়া কারো সাথে কথা বলতে পারে নাই এমন মানুষ আছে না নাই জুড়ে বলেন এই জন্য আল্লাহর রাসূল বলেছেন উম্মত ঘুম হলো একটা মরণ মরণের মৃত্যুর মতোই মরণের পরে যে আল্লাহ তোমাকে জীবিত করলো এই জন্য প্রশংসা করো জুড়ে বলেন কার আল্লাহর নবী বলেছেন উম্মত খাওয়া দাওয়া করো এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত কত কোটি কোটি টাকার মালিক লিভার নষ্ট হয়ে গেছে খাইতে পারে না বলেন আছে না নাই এমন কঠিন রোগী ডাক্তার সাহেব বলেছে মাত্র একটা রুটি খাইবেন ফলের দুইটা টুকরা খাইবেন আধা প্লেট ভাত খাইবেন টাকার অভাব নাই ডাক্তার সাহেব বলেছে যাও খাইবেন ভাত খাইতে পারবেন না মিষ্টি খাইতে পারবেন না আঙ্গুর খাইতে পারবেন না খাইলে রোগ আরো বাড়বে এমন অসুস্থ মানুষ কথা বলেন আছে না নাই এই জন্য আল্লাহর নবী বলেন উম্মত তুমি আল্লাহর নিয়ামত যখন ভাত খাইবা তরকারি খাইবা লাউ খাইবা ডিম খাইবা ফল ফুরুট খাইবা খায়া তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আর তোলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়াইলেন যিনি আমাকে পান করাইলেন আওয়াজ করে বলেন খাওয়াইলেন কে আরেকটু জোরে বলেন না কে ও মুসলমান বাবা ভাইরা এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বান্দা তুমি যখন রাস্তায় চলো তুমি যখন রাস্তায় চলো তখন বলো সুবহানাল্লাহ তখন তুমি বলো আলহামদুলিল্লাহ যখন তুমি উপরের দিকে ওঠো তখন তুমি বলো আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ যদি উপরে ওঠার তৌফিক না দেয় তাহলে তুমি উপরে উঠতে পারবে আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর সর্বপ্রথম দুনিয়াতে যখন এসেছিলেন কোন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করেছিলেন আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন মার গর্ভ থেকে এসে মাটির মধ্যে সিজদায় পড়ে যায় সিজদা থেকে উঠিয়া সর্বপ্রথম রব্বুল আলামিনের প্রশংসা করেছিলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা আমাদের নবীজি দুনিয়াতে আসিয়া সর্বপ্রথম প্রশংসা করেছিলেন কা হে মুসলমান আপনার পিতা আমার পিতা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দ্বারা তৈরি করলেন ভিতরে যখন রূহটাকে ঢুকাইলেন বাবা আদম সর্বপ্রথম হাসি দিয়া আল্লাহর প্রশংসা করেছিলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যখন বাবা আদম হাসি দিয়া বলছিল তখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেছিলেন ফেরেশতারা রে তোমরা বলেছিলে আদম সৃষ্টির প্রয়োজন নাই দেখো না আমার আদম সৃষ্টি হয়ে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুতরাং তোমরা সকলে আদমের জন্য দোয়া করো ইয়ারহামুকাল্লাহ এর অর্থ হলো আল্লাহ যেন তোমার উপর দয়া করে সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল বলেছেন মুসলমান হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া ইত্তিবাউল জানাজা ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া ইত্তিবাউল জানাজা ওয়া তাশমিতুল আতিশ রাসূল বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য পাঁচটি হক এবং দায়িত্ব রয়েছে এক নম্বর হলো রাদ্দুস সালাম কোন মুসলমান সালাম দিয়ে সালামের উত্তর দেওয়া সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া হলো ওয়াজিব সালাম কখন দিবে আসসালামু ক্বাবলাল কালাম একজন মুসলমান আরেক
একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই সর্বপ্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূল বলেন যে সালাম দিবে তার আমলনামায় কমপক্ষে 90টা নেকি দেওয়া হবে সালামটা শুদ্ধভাবে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক বন্ধুগণকে আসসালামু আলাইকুম কই নিয়ে মই সালামটা ঠিকভাবে দিতে পারে না সালামের উত্তর যে দিল 90টা নেকি পাইলো দুই নাম্বার আল্লাহ রাসূল বলেছেন এক নাম্বার হলো রাদ্দুস সালাম দুই নাম্বার হলো ইয়াদাতুল মারিজ কোন মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে যায়া দেখো তাকে তুমি যায়া দেখো তার জন্য দোয়া করো নবী বলেন উম্মাহ কেহ যদি সকালবেলা একজন রোগীকে দেখতে যায় আর যায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দোয়া করে হে ভাই তুমি সবর করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা করবেন এই রোগীর উসিলা তোমার গুনাহগুলো maaf করে দিবেন রোগীকে যদি কেউ সকালবেলা যায় দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70 জন ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া লিখতে থাকে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বিকাল বেলা কোন রোগীকে দেখতে যায় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 70 জন ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে তাকে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইজাবাতু দাওয়াত কোন মুসলমান যদি দাওয়াত দেয় চার দাওয়াত নাস্তার দাওয়াত খাওয়ানোর দাওয়াত দাওয়াত গ্রহণ করা হলো নবীর সুন্নাত তবে আপনি জানেন লোকটার আমদানি হালাল না অবৈধ রুজি করে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে টাকা জমাইছে দাওয়াত কবুল করবেন অপরকতা দেখাইবেন ভাইজান আমি একটু অসুবিধার মধ্যে আছি আমি দাওয়াত গ্রহণ করলাম কিন্তু আপনার চাড়ার আবদার রাখতে পারলাম না কিন্তু দাওয়াত কবুল করা হলো সুন্নাত চার নাম্বার হলো ইত্তিবাউল জানাজা কোন মানুষ যখন মৃত্যুবরণ করে মুসলমান মুসলমানের পাড়া প্রতিবেশীর হক হলো জানাজায় অংশ গ্রহণ করা আমার নবী বলেন উম্মত কেহ যদি একটি জানাজায় অংশ গ্রহণ করতে পারে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয় আর একটু জোরে করেন আ মুসলমান একটা জানাজা নামাজের মধ্যে শরীক হলে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয় কোন মুসলমান যদি কবরের মধ্যে সুন্নাত তরিকায় দোয়া পড়ে তিন মুষ্টি মাটি দিতে পারে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই মুসলমানের আমলনামায় দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয় আর একটু আস্তে কোন এ মুসলমান ভাইরা এই জন্য রাসূল বলেন ইত্তিবাউল জানাজা জানাজার মধ্যে শরীক হইল একজন মুসলমান আরেকজন মুসলমানের হক আমরা দলের লোক হইলে যাই বিরোধী দল হইলে কথা কোন বিরোধী দল হইলে জানাজায় যাই না না মুসলমান হিসাবে কর্তব্য হলো জানাজায় যাওয়া আর পাঁচ নাম্বার হলো ওয়া তাসমিতুল আতিশ কোন মুসলমান যখন হাসি দেই হাসি শুনছেন তো ফুচুস করে যখন হাসি দেই তখন সেই লোক বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার যেই বোঝাটা ছিল ভারী ছিল আপনার এই বোঝাটা হালকা হয়ে যাবে কারো মাথা যদি ভারী হয়ে থাকে নাকের মধ্যে একটা কিছু লাগায়া একটু হাসি দিয়া দেখেন এক দুইবার হাসি দিলে আপনার মাথা যে একটা ভারী হয়েছিল এটা পাতলা হয়ে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ রাসূল বলেছেন হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ আর পাশে যে শুনবে আলহামদুলিল্লাহ সে বলবে ইয়ারহামুকাল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমার উপর দয়া করুক রহম করুক এই দোয়াটা যদি পড়তে পারি তখন তিনি আমাদের জন্য দোয়া করবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহ বালাকুম আল্লাহ যেন তোমাকে হিদায়াত দেয় এবং আল্লাহ যেন তোমার ভবিষ্যৎ জীবন আরো উন্নতি দান করেন সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা শুন এই জন্য বাবা আদম রূহ পাইয়া সর্বপ্রথম প্রশংসা করেছিলেন জুড়ে বলেন কার আল্লাহর প্রশংসা করেছিলেন এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেছেন একবার পড়লে দুই পাল্লা নেকি তার আমল নামায় দেওয়া হয়
আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর প্রশংসা করা ও মুসলমান আজকে আমরা কত মানুষের প্রশংসা করি সারা দিন কেউ নেতার প্রশংসা কেউ নেত্রীর প্রশংসা কেউ দোকানের প্রশংসা কেউ বাফের প্রশংসা কেউ দাদার প্রশংসা নিজের দোষ ত্রুটি আমরা কেউ বলতে চাই না শুধু আপনজনের দলের লোকের প্রশংসা করি করেন কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার মানুষ সাধারণ কিছু উপকার করার কারণে যদি তাদের প্রশংসা করতে পারেন আর যেই আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ামতের সাগরের মধ্যে আপনাকে বাসাইতেছেন সেই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এই জন্য আমরা চিন্তা করে কয়বার আল্লাহর প্রশংসা করেছি এই জন্য সুফি দরবেশগণ ওলি আউলিয়াগণ আল্লাহর প্রশংসা করার জন্য তালিম দিয়েছেন আমার শাইখ বর্ষিত জামে ইউনুসিয়ার শাইখুল হাদিস পীর কামিল আল্লামা শামসুল হক সাহেব দামত বরকাতহুম তিনিও আমাদেরকে সবক দিয়েছেন বাবারা শোনো আল্লাহ তাআলার প্রশংসা করবা সহি তাসবি পড়বা আমাদের শাইখ মুর্শিদ আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বরকাতহুম জামে ইউনুসিয়ার মুহতামিম এবং প্রিন্সিপাল তিনিও আমাদেরকে তালিম দিয়েছেন বাবা আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর জিকির করলে খুশি হবেন কে আর একটু জোরে বলেন না কে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলেন হে আমার বান্দা বান্দিরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে তোমাদের কথা স্মরণ করব আল্লাহর জিকির যদি আমরা করি আমাদের জিকির আল্লাহ করবে মানে আল্লাহ রাসূল অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা বসে বসে আমার জিকির করতেছে আমার জিকির করার কারণে তোমরা সাক্ষী থাকো জিকিরকারীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আর জোরে সুবহানাল্লাহ কোন এই জন্য আমাদের শাইখ মুর্শিদ আমাদেরকে সহি তাসবির ওজিফা সর্বপ্রথম ওজিফা দিয়েছেন জিকির করো বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার নবীর উপর দরুদ শরীফ কথা বলেন না নবীর উপরে দরুদ শরীফ 100 বার এই 600 বারের তাসবিহ 600 বারের জিকির 600 বারের আমল আমাদের শাইখ ও মুর্শিদ আমাদের পীর সাহেবগণ আমাদেরকে ওজিফা দিয়েছেন কার সাথে সম্পর্ক করার জন্য আর একটু জোরে বলেন না কার সাথে সম্পর্ক করার জন্য আমরা কিছু মানুষ আছে ফিরের সাথে সম্পর্ক করি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করি না বলতে পারেন হুজুর এটা কিভাবে কফিরের দরবারে মহিষ দেই গরু দেই টাকা দেই পয়সা দেই সম্পর্ক হইছে কার সাথে কথা বলেন না কেন ফিরের সাথে সম্পর্ক করলাম কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে কি হবে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে জিকিরের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য জিকির হবে জোরে বলেন কার আর কত জোরে জিকির হবে কার এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ এই জন্য কোন মুসলমান যখন আপনাকে জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন কোন না বালাদা আছেন এমন মানুষ ভাই রুজি রোজগার এবার কেমন আছে কত এমন সুবিধা না এমন আসেনি বেসুগর মানুষ আরে ভাই আপনি আজকে গোলখারের মাঠে আছেন বাড়িতে আছেন আপনি সদর হাসপাতালে যায় দেখেন পুঙ্গ হাসপাতালে যায় দেখেন মেডিকেল কলেজ হাসপাতালে যায় দেখেন আহা কত মানুষ 6 মাস যাবত হাসপাতালে ঘুরতেছে কত মানুষের প্রতিদিন 1 লক্ষ টাকা হ্যাঁ তার হাসপাতালের বিল উঠতেছে তাদের তুলনায় আপনাকে ভালো রাখছে না খারাপ রাখছে না এই জন্য উলামায়ে কেরাম বলেন যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করে কেমন আছেন তখন সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন বলেন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা কেমন রুজি রোজগার হইছে তেমন ভালো না আরিক তেমন ভালো না আপনার মতন কত মানুষ তো লক্ষ লক্ষ টাকার ঋণের চাপে বাড়িঘর ছাইরা বিদেশ পর্যন্ত পলায়ন করছে এমন মানুষ আছে না নাই আর আপনাকে ঋণ মুক্ত করে ডাল ভাত খাওয়ার মতন রুজি রোজগার করার ক্ষমতা দিয়েছেন জোরে বলেন কে সুতরাং যদি বলে ভাই আমদানি কেমন হইছে বলবেন আলহামদুলিল্লাহ ভালোই হইছে
রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য হক্কানি পীর মশাই এক বলে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার নবীর উপর দরুদ শরীফ 100 বার এই 600 বার জিকির এবং দরুদের আমল যারা করবে নবীজি বলেন হাশরের ময়দানে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতন জলমল করবে আর একটু জোরে বলেন ও মুসলমান নবী বলেছেন মাংসাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার আশরান ফি আখিরিন নাহার নালতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী বলেন আমার উম্মতেরা শুনো যেই উম্মত সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়বে আর সন্ধ্যাবেলা কমপক্ষে 10 বার দরুদ শরীফ পড়বে হাশরের ময়দানে আমি নবীর সুপারিশ তোমার কাছে যায়া পৌঁছবে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে ও মুসলমান ভাইরা নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন কোন উম্মতের জন্য সুপারিশ করবেন যেই উম্মতরা নামাজ পড়ে যেই উম্মতরা দরুদ পড়ে যেই উম্মতরা রাসূলকে ভালোবাসে মুখে মুখে নয় কাজে কর্মে রাসূলকে ভালোবাসে ওই উম্মতের জন্য নবীজি সুপারিশ করবে এই জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে দরুদ পড়ে যেই উম্মত মাহফিলে আসে তারা নবীর দরুদ পড়ে হক্কানি পীর মাশাইখের কাছে যারা মুরিদ হয় তারা আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে আমার মুসলমান ভাইরা শুকরিয়া স্বরূপ বলতেছি আমাদের আহলে হক উলামায়ে কেরাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হক্কানি পীর মাশাইখের কাছে মুরিদ হইয়া খেলাফত পাইয়া কমপক্ষে 100 বার কেন আমাদের এমন সাথীরাও কমপক্ষে 300 বার প্রতিদিন দরুদ পড়ে সুতরাং আমরা হইলাম রাসূলের প্রেমিক সন্দেহের কোনো অবকাশ না আর কিছু মানুষ আছে সিজনে পড়ে দরুদ এমন আসেনি সিজনে যেমন দান কাটা লাগে সিজনে যেমন সেনা সেমাই আর সিন্নি আমরা খাই সেমাই আর সিন্নি খাওয়ানোর সিজন কোনটা দুই ঈদ কন্যা কে কোনটা দুই ঈদের মধ্যে যে গরীব সেও সিন্নি খায় তো দরুদের মধ্যে কিছু মানুষ আছে সিজনের দরুদ পড়ে সিজনের সিন্নি খায় আমরা হলাম 12 মাস আমাদের দরুদের সিজন কারণ 12 মাস নামাজ পড়লে 12 মাস দরুদে নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া লাগে কি লাগে না আর আমরা শুকরিয়া স্বরূপ বলি আমাদের পীর মাশায়েখের নসিহত অনুযায়ী প্রতিদিন কমপক্ষে সকাল বিকাল 200 বার দরুদ পড়ার জন্য চেষ্টা করি সুতরাং আমরা দাবি করতে পারি আশা করতে পারি রাসূল আমাদেরকে ভালোবাসেন আর আমরা রাসূলকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা কিন্তু আমি জিকির করি আমি দরুদ পড়ি কিন্তু কাফনের মধ্যে দরুদ লেখলে কোনো লাভ হবে না কপালে আঙ্গুল দিয়ে দরুদ লেখলে কোনো লাভ হবে না আমার জীবনে আগে যদি জিকির না করতে পারি আমার জীবনে আগে যদি দরুদ আল্লাহর দরবারে না পাঠাইতে পারি আমার কপালের মধ্যে দরুদ লেখা দিলে কাফনের মধ্যে দরুদ লেখা দিলে এই দরুদে কোনো কাজ হইতো না কথা বলেন না কেন আর একটু জোরে বলেন আমার মুসলমান ভাইনা এই জন্য অনুরোধ করি যারা মুখে আন্তরিকভাবে দরুদ না হইরা এই ধরনের কথা বলেন ভ্রান্ত পথে আছেন হিদায়াতের পথে আসুন কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য বলতেছিলাম নামাজের মধ্যে প্রশংসা করে জোরে বলেন কার আরো জোরে বলেন কার আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির এই জন্য নামাজের মধ্যে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহকে রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের লালন পালন কর্তা বলতে পারেন বলতে পারেন যে হুজুর কাজ না করলে টাকা আসবে কোথায় থেকে টাকা না থাকলে বাজার করব কোথায় থেকে বাজার যদি না করি তাহলে টাকা পয়সা হইব কোথায় থেকে আমার বন্ধুগণ কাজ করার মতন ক্ষমতা দান করেন জুড়ে বলেন কে আর একটু জোরে কোন কত মানুষ 6 লক্ষ টাকা বিদেশে যায় 6 লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় আবার দেশ থেকে টিকেটের টাকা দিয়া ফেরত আনতে হয় কথা কোন আছে না নাই বিদেশ গেছে 10 লক্ষ টাকা দিয়া লাশ হইয়া বাড়িতে ফিরছে এমন মানুষ আছে না নাই এর দ্বারা বোঝা গেল টাকা রুজি করার মতন তৌফিক ও দেই জুড়ে বলেন কে আল্লাহ তাআলা এই কথাটা বিশ্বাস রাখতে হবে কামাই করি কামাই করার যোগ্যতা দেই আল্লাহ তাআলা এই জন্য নবীজি বলেন উম্মত তুমি যখন মৃত্যুবরণ করবে তোমাকে যখন কবরে রাখা হবে তখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার হলো মার রব্বুকা তোমার রব
রবকে তোমার লালন পালন কর্তাকে যে বলে আমি কামাই করছি আমি খাইছি সে পাস করবে না ফেল করবে আর একটু জোরে বলেন এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজ পড়বে আর নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের রুকুর মধ্যে যায়া বলবে সুবহান রাব্বিয়াল আযীম নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার সিজদায় যায়া বলবে সুবহান রাব্বিয়াল আলা প্রত্যেকটি জায়গায় আল্লাহ আমার রব এই কথাটার স্বীকারোক্তি যারা দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ওই লোকটাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে সঙ্গে সঙ্গে লোকটা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা রুহের জগতের মধ্যে সারা পৃথিবীর আত্মাগুলিকে একত্রিত করে রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম হাফিজে কুরআনগণ আমার ডানে বামে আছে তারা জানে আমরা জনসাধারণ হয়তো মাহফিলের মধ্যে শুনেছি রব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবার আগে আপনার নবী আমার নবী বলেছিলেন কলু বালা সকলেই বলেছিল হা সবার আগে আমার নবী বলেছেন হা হে আল্লাহ আপনি হলেন আমার রব সাহাবাই কেরাম এরপরে বলেছেন ওলিয়া উলিয়ারা এরপরে বলেছেন সাধারণ মানুষ এরপরে পর্যায়ক্রমে বলেছেন বালা বালা হা হে আল্লাহ আপনি হলেন আমার রব জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুপব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার পৃথিবীতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে আমি ডুবে আছি তাই আল্লাহু আকবার জোরে বলেন তোমার পৃথিবীতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে আমি ডুবে আছি তাই আওয়াজ করবেন আল্লাহু আকবার ও মুসলমান যেই দিকে তাকাই নিয়ামত জোরে বলেন কার পানি নিয়ামত জোরে বলেন কার চন্দ্র সূর্য নিয়ামত জোরে বলেন কার এক সপ্তাহ যদি চন্দ্র আর সূর্য না উঠে মানুষের অবস্থা কাহিল হবে কি হবে না আমার মুসলমান ভাইরা শুন এই জন্য আল্লাহর নবী বলেন এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রুকুতে রব বলে সেজদাই রব বলে দাঁড়ায় রব আমার আল্লাহ বলে ওই লোকটা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা তোমার ধর্মের নাম কি যারা ধর্মের নিয়ম কানুনগুলি পালন করবে কালিমা শাহাদাত বিশ্বাস করবে নামাজ আদায় করবে ও মুসলমান রমজানে রোজা রাখবে ধনী হইলে হজ করবে ধনী মানুষ হইলে যাকাত দিবে পাঁচটা কাজ যারা করবে তারা বলবে দিনি আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা তোমার নবীকে যারা নবীর তরিকা মতে নামাজ পড়বে নবীর তরিকা মতে জিকির করবে নবীর তরিকা মতে হজ করবে নবীর তরিকা মতে যাকাত দিবে ওই সমস্ত লোকেরা বলবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ও মুসলমান আমি নবীর উম্মত দাবি করলাম পেশাব করলাম দাঁড়ায়া দাঁড়ায়া ইহুদি খ্রিস্টানের মতো নবীর মতে মত তার নাম হইল উম্মত নবী বলছেন বসে পেশাব করো পূর্ব পশ্চিম দিকে পেশাব করবা না ও মুসলমান নবী বলেছেন পেশাব পায়খানার পরে ডিলা কুলুক ব্যবহার করো আমি পেশাব করলাম ডিলা কুলুক ব্যবহার করলাম না রাইসুল মুফাসসিরিন পীর কামেল আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন হাশরের ময়দানে একদল মানুষ ষাট বছর নামাজ পড়েও বেনমাজিদের লাইনে দাঁড়াইবে নামাজ পড়েও বেনমাজি রোজা রাইখাও বেরোজাদার উজু করেও বেউজু মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন নামাজ পড়েও
আমিরও বেনমাজি এর অর্থটা কি এর অর্থ হলো এই নামাজ পড়ছে মুসল্লি 60 বছর যাবত নামাজের আগে সে পেশাব করছে যেই মাত্র আযান শুনলো আযান শোনার পরে দৌড়ে গেছে পেশাবখানায় পেশাব করিয়া পানি দিয়া দৌতু করে তাড়াতাড়ি করে যায় উযু করলো উযু কইরা মসজিদের ভিতরে যায় নামাজ পড়লো মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাই বুঝাইছেন বাবা শোনো পুরুষের পেশাবের নালীটা হলো সেলাইনের লতের মতো আকাবাকা একটা গ্লাস খালি করার পরে যদি কেউ উল্টায় রাখে 1-2 মিনিট পর্যন্ত 1-2 ফোঁটা পানি পড়বে কি পড়বে না ও মুসলমান একটা গ্লাস উল্টাইলে যদি 1-2 মিনিট 1-2 ফোঁটা পানি পড়তে পারে পুরুষের পেশাবের নালীটা হলো আকাবাকা পেশাব করার পরে যদি টিস্যু ব্যবহার না করে সাথে সাথে পানি দিয়ে দৌত করে কিছু না কিছু পানি জরে পেশাব জরে এই জন্য মুফাসসির হুজুর বলছেন আযান শোনার পরে এত তাড়াতাড়ি পেশাবখানায় যাইবা না আযানের আগে আগে তুমি পেশাব করবা টিস্যু পেপার ব্যবহার করবা 40 কদম কমপক্ষে কম বেশি হাঁটাহাঁটি করবা এরপরে পানি ব্যবহার করবা এরপরে তুমি উযু করবা এরপরে মসজিদে যাইবা এটা হলো নবীজির নিয়ম আর নিজে নিজে মন করার নিয়ম করলা আযান শুনে তাড়াতাড়ি পেশাব করলা পানি দিয়ে দৌত করলা উযু করতে করতে পেশাবের পানি ঝরতে ঝরতে উযু হইছে উযুবঙ্গের কারণ রয়েছে 8টা তন্মধ্যে পেশাব পায়খানার রাস্তা দিয়া যদি কোনো কিছু বের হয় তাহলে তো উযুরা ভেঙ্গে যায় ও মুসলমান ভাইরা শোনো উযু করতে করতে উযু ভেঙ্গে গেছে আর নামাজ যে পড়লা উযু ছাড়া নামাজ পড়লা রাসূল বলেন মিফতাহুস সালাতিল উযু আল উযু ও মিফতাহুস সালা নামাজের চাবি হলো উযু আস সালাতু মিফতাহুল জান্নাহ আর নামাজ হলো বেহেশতের চাবি আপনি যে 60 বছর নামাজ পড়লেন পেশাব কইরা টিলা কুলুক লইলেন না পায়খানা করে সুন্নত তরিকায় ভালোভাবে আপনি পবিত্রতা অর্জন করলেন না আপনার উযু হইল না নামাজও হইল না এই জন্য মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাই বলতেন 60 বছর নামাজ পড়ার পরেও আসরের ময়দানে বেনমাজিদের লাইনে দাঁড়াইবে এমন বেনমাজি আমাদের সমাজে কিছু পাওয়া যাইবনি আর একটু জোরে বলেন যদি বিশ্বাস না হয় আগামী কাল টিস্যু একটা লাল টিস্যু লইয়া আপনি পেশাব করে একটু লইয়া একটু হাইটটা ফিরা দেখেন যদি বুঝেন যে আপনার টিস্যু পেপারটা ভিজে তাহলে বোঝা গেল এত জীবন যে আপনি পেশাব কইরা টিস্যু ব্যবহার করছেন না আপনার উযুও হইছে না নামাজও হইছে না কথা কোন ঠিক কি ঠিক না যদিও কথাটা সহজ এত সহজ নয় আমল করলে সহজ কঠিন হবে না ইনশাআল্লাহ সহজ হবে এমন লোক নাই যেই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 2-5 কাপ চা খায় না কথা কোন 5 কাপ চা খাইলে 5-25 টাকা 5টা পান খাইলে 5-25 টাকা পানের সাথে টান আসেনি আবার কিছু কথা কোন টান আসেনি বিড়ি খায় সিগারেট খায় ও গরম গরম ডাইলের বড়া বানাইছে গরম গরম সিঙ্গারা বানাইছে আর যদি তন্দুল বানা তো তার কোনো কথাই নাই এগুলি তার গ্রাম দেশে পাওয়া যায় না আমার মুসলমান ভাইরা তাহলে না হইলেও কমপক্ষে এক একজনের 50-100 টাকা খরচ হয় আপনি ব্যক্তিগতভাবে প্রতি মাসে 3,000-4,000 টাকা খরচ করতে পারেন আর কবরের আজাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো একটা টিস্যু আপনি যদি 4 পরিবার থাকে 1-1 জনের জন্য 25 টাকা বাজেট করলে 4টা টিস্যু 4 সদস্যের জন্য এনাফ যথেষ্ট তাহলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া সহজ এবং নামাজ এবং রোজা শুদ্ধ হওয়ার জন্য উযু শুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক কোন ভাই নিয়ত করতে পারেন আমার বাথরুমে টিস্যু নাই আগামী কাল থেকে গুলখার বাজার থেকে টিস্যু নিয়া প্রত্যেকে যার যার টয়লেটের মধ্যে লাগাইবো কারা কারা রাজি হাত উঠান তো ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করতে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নবীর সুন্নতের আলো হাত নামান আল্লাহ রাসূল বলেছেন আকসারু আযাবিল কবর মিনাল বাউল অধিকাংশ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে নামাজ পড়া না বন্ধু এটা হলো একটা অপরাধ রোজা রাখো না গো বোন এটা আরেকটা অপরাধ আর পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা এটা হলো বড় অপরাধ আল্লাহ রাসূল একদিন জান্নাতুল বাকিতে গেলেন যায়া দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে দেখতেছেন এটা হলো রাসূলের জন্য একটা কেরামত আল্লাহর নবী সাহাবে কেরামগণকে বললেন হে সাহাবীরা শোনো এই দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে তবে তারা বড় ধরনের কোনো গুনাহ করে নাই ছোট ছোট গুনাহ তারা করেছিল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এই দুই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ কি জানতে চায় আল্লাহর নবী বলেন লা ইয়াস
আজিজি হুয়ানিল বাউল এই কবরবাসীর কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো সে পেশাব থেকে পবিত্রতা বর্জন করত না পেশাব করত এমনিই চলে আসত পেশাব করত পানি ব্যবহার করত কিন্তু পেশাব যে জরছে এই দিকে তার কোনো খেয়াল নাই এই জন্য আল্লাহর নবী বলেন আকসারু আযাবিল কবর মিনাল বাউল অধিকাংশ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে বন্ধের মধ্যে যান হাটে বাজারে যান পকেটের মধ্যে কয়েকটা টিস্যুর অংশ নিয়ে যান আপনি পানি যদি নাও পান তাহলে এটাই যথেষ্ট পানি ব্যবহার করতে পারলে আরো বেশি ভালো দুই নম্বর কবরের মধ্যে যায় রাসূল বলেন এই কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ হলো ওয়ামশি বিন নামিমা এই কবরবাসী মানুষের হেঁটে হেঁটে বদনাম করত সমালোচনা করত এমন কিছু মানুষ আছে না নাই নিজের সারে শরীরে নাপাক এটা দেখে না মৌলবী সাহেবের কোন দোষ আছে কাজী সাহেবের কোন দোষ আছে হাজী সাহেবের কোন দোষ আছে এমন দোষ খুঁজে খুঁজে বেড়ায় এমন কোন মানুষ আছে না নাই আল্লাহ রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা যেই মুসলমান আরেকজন মুসলমানের দোষ ত্রুটি দেখে